বর্ষার সন্ধে, বাইরে ঝমঝম বৃষ্টি আর ভেতরে তাসের আড্ডা। ব্রিজ খেলা চলছিল বাগবাজারের সুধাংশু মল্লিকের বৈঠকখানায়। খেলা বেশ জমজমাট হয়ে উঠেছে তখন। পরপর দুটো রাবার জিতে আমি আর ভবেশ রীতিমতো গরম হয়ে উঠেছি। রাবার আটকাবার কয়েকটা ব্যর্থ চেষ্টার ফলে সব শুধু হাজার টাকার উপর ডাউন দিয়ে সুধাংশু আর মহাদেবের মধ্যে শুরু হয়ে গেছে কথা কাটাকাটি। হঠাৎ ঘড়ির আওয়াজে চমকে উঠলাম। দশটা বাজি যে, ভবেশ বলে উঠল, আরেকটা রাবার চলুক, রাবার ও বৃষ্টি যেটা আগে শেষ হবে তারপরই আমরা উঠব। আমি বললাম, তাহলে হয়েছে, খেলাও শেষ হবে না আর বৃষ্টিতেও ভিজব। কিন্তু আমার কথায় কান না দিয়েই মহাদেব আবার তাস দিতে শুরু করল। বৃষ্টিও বেড়ে উঠল এই সময়। আমরা সবে তাস হাতে তুলেছি, হঠাৎ দরজা ঠেলে ঘরে ঢুকল শচীন। তার বর্ষাতি আর ছাতা থেকে বাইরের মতোই বর্ষণ হতে লাগলো ঘরের মধ্যে। শশব্যস্ত সুধাংশু উঠে গিয়ে তাড়াতাড়ি সে দুটিকে তার কাছ থেকে নিয়ে ঘরের বাইরে রেখে এলো। শচীনকে দেখেই প্রমাদ গুনলাম আমি। ওর সামনে তাস খেলা মানে ধৈর্যের রীতিমতো পরীক্ষা দেওয়া। নিজে কখনো খেলতে বসবে না, কিন্তু ঘরময় ঘুর ঘুর করে সকলের হাত দেখে ফোড়ন কাটবে। এর ওর খুঁত ধরে বেড়ানোই তার কাজ, আর এ কাজে তার উৎসাহ অসীম। নিজে সে না খেলেও খেলোয়াড়। আজ কিন্তু খেলায় শচীনের বিশেষ উৎসাহ দেখা গেল না। কিছুক্ষণ বসে উসখুস করে বলল, আমি উঠি। আমি আর ভবেশ থাকি শ্যাম পুকুরে, শচীন হাতি বাগানে। একসঙ্গেই আমরা সাধারণত ফিরি, তাই বললাম, আরে দাঁড়া না দু মিনিট, এই রাবারটা হয়ে গেলেই উঠবো। না না না, আমার দেরি করলে চলবে না, 11টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে বেলেঘাটায়, 12টার সময় বসতে হবে। আপত্তি করে উঠলো শচীন। বেলেঘাটায় আবার এত রাত্রিরে তোর কি কাজ? তাস গুছাতে গোছাতে বলে উঠল সুধাংশু, আজ যে শনিবার। শুধু এইটুকুই বলল শচীন। আর কেউ হলে হয়তো আরো কিছু বলতো, কিন্তু আমাদের ঠাট্টা বিদ্রুপ ইতিমধ্যেই অনেক সহ্য করতে হয়েছে তাকে, তাই এইটুকু বলেই চুপ করল। কিন্তু তাতেই কি নিস্তার আছে? মহাদেব বলল, তোদের সেই ভূতের আসুন বুঝি, একদিন নিয়ে চল না আমাদের। মহাদেবের কথায় সুধাংশু হঠাৎ হাতের তাস ফেলে দিয়ে বলল, ঠিক বলেছিস, চল আজ বেলেঘাটার ভূতগুলোকেই দেখে আসা যাক। ভবেশ আপত্তি করে উঠল, আরে কিন্তু রাবারটা। মহাদেব বলল, রাবার শেষ হতে রাত কাবার হয়ে যাবে, তার চেয়ে শচীনের ভূতের আসে হয়ে যাওয়াটাই বেটার প্রপোজাল। সবাই খুশি হয়ে উঠলাম এই ভৌতিক প্রস্তাবে। অবশ্যই শচীন বাদে, তার তরফ থেকে বিশেষ উৎসাহ দেখা গেল না। সে বলল, তোরা বরং সামনে শনিবার যাস। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে তীব্র প্রতিবাদ, না 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 না, আজই যাব। হ্যাঁ হ্যাঁ একদম আজই যাব। সুধাংশু বলে উঠল, উই মাস্ট সি ইওর ভূত, মানে তোমার ওই ভূতের আসরই আজ আমরা দেখতে চাই। শচীন আর আপত্তি করতে পারল না, কারণ সুধাংশুর বাবা লোকনাথবাবুর সুপারিশে এই সেদিন শচীনের চাকরি হয়েছে। একটু পরেই সুধাংশুর গাড়িতে করে রওনা দিলাম আমরা। রাস্তার জমা জলে বার কয়েক গাড়ি প্রায় থেমে যেতে যেতে শেষ পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছলাম আমরা। সামনের একটা বিরাট বাড়ি দেখিয়ে শচীন বলল, গাড়ি থামাও, এই এই বাড়িটা। বেলেঘাটা অঞ্চলে এরকম বাড়ি দেখতে পাবো স্বপ্নেও আশা করিনি আমরা। বৃষ্টির মধ্যেও বুঝতে পারলাম বাড়িখানা একেবারে আধুনিক ফ্যাশন দুরস্ত। বাড়ির বাইরে আরো চারখানা গাড়ি দাঁড়ানো দেখতে পাওয়া গেল। সচিব ব্যস্ত হয়ে বলে উঠল, সবাই এসে গিয়েছেন দেখছি। সে কি রায়, ওরা বোধ হয় বসে গেছেন এতক্ষণ। ব্যস্ত হলেও সচিনের কিন্তু গাড়ি থেকে নাম্বার তাড়া দেখলাম না। সুধাংশু জিজ্ঞেস করল, তুই আগে গিয়ে আমাদের আগমন বার্তা জানাবি নাকি একসঙ্গেই আক্রমণ করব, কোনটা? সচিন বলল, না একসঙ্গেই যাব, কিন্তু তার আগে তোমরা কথা দাও ওখানে গিয়ে কোনো রকম অসভ্যতা করবে না। শচীনের আশঙ্কা অমূলক নয়,
সুধাংশুর যা প্রকৃতি, বৃষ্টির রাতে জলকাদা ভেঙে এত দূর গাড়ি চালিয়ে আসার কারণটা আসলে একটা গোলমাল বাঁধানো, এবং এ ব্যাপারে তার চিরকালের সুযোগ্য সহকারী হলো মহাদেব। তাছাড়া সুধাংশু যদি মা মনসা হয়, আমি তবে ধুনোর গন্ধ। ভবেশ নিজে কোনো অংশ না নিলেও দাঁড়িয়ে গোলমালটা দেখতে প্রায় সমানই উৎসাহী। সুধাংশু বলল, আরে আগে চল তো। শচীন এবার বেঁকে বসল, না তোমরা কথা না দিলে ও বাড়িতে তোমাদের নিয়ে আমি ঢুকবো না। এতটা পথ এসে ফিরে যাবার ইচ্ছে কারুরই ছিল না, তাই সুধাংশু আপোষের চেষ্টা করে বলল, আরে বুজরুকি বা চালাকি না দেখলে গোলমাল করতে যাব কেন? আমি বোঝাবার চেষ্টা করলাম, গোলমাল করব এ কথাই বা তুই আগে থেকে ভেবে নিচ্ছিস কেন? শচীন কিন্তু তবুও চুপ করে বসে রইল। শেষ পর্যন্ত কথা দিতে হলো আমাদের, কিন্তু তার ফলটা যে ভালো হবে না সেটা আমি বুঝতে পারলাম। সুধাংশুর প্রকৃতি আমার চেয়ে বেশি বোধহয় বন্ধুবান্ধবদের মধ্যে আর কেউ জানে না। বাড়ির মধ্যে বিস্ময়ের আরেকটি ধাক্কা অপেক্ষা করছিল আমাদের জন্য। গাড়ি থেকে নেমে ডান দিকের এক বিরাট হলঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা। হলঘরটি আধুনিক ফ্যাশনে সাজানো, এক কোণে একটা পিয়ানো, দেয়াল ঘেঁষা প্রতিটি সোফার হাতলে ছাইদান বসানো, ঘর জোড়া কার্পেটের মাঝখানে একটি দামি গালছে পাতা, ঘরের মধ্যে জনবারো লোক বসে রয়েছে, বেশিরভাগেরই বয়স 55 পেরোনো। সকলের চেহারাতেই আভিজাত্য আছে, পোশাক পরিচ্ছদে অর্থ ও রুচির পরিচয়। শচীন ঠিক জায়গায় এনেছো তো, নাকি ঝড় বৃষ্টিতে বাড়ি ভুল করলো? ফিসফিস করে বলে উঠল সুধাংশু। আমারও কেমন একটা সন্দেহ হচ্ছে, মন্তব্য করলো মহাদেব। চল সরে পড়ি, আমার কেমন ভালো ঠেকছে না, চাপা গলায় বলে উঠল ভবেশ। শচীন ইতিমধ্যে ঢুকে পড়েছিল হল ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে অনেকগুলি গলা শোনা গেল। সাহেবী চেহারার একজন বিদেশি ইংরেজিতে বলে উঠল শচীনকে, তোমার দেরি দেখে ভাবলাম তুমি আজ আর এলে না। সাহেবী পোশাকে আরেকজন, সম্ভবত পারসি, তিনিও ইংরেজিতে বলে উঠলেন, আমরা তোমার খোঁজে তোমার বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম। ধুতি পাঞ্জাবি পরা, ফ্রেঞ্চ কাট দাড়ি, ফর্সা চেহারার একজন প্রৌঢ় ভদ্রলোক বললেন, শচীন তোমার শরীর ভালো আছে তো? তার কথারই প্রথম উত্তর দিল শচীন, বলল, আগে হ্যাঁ, আমার কয়েকজন বন্ধু আসতে চেয়েছিল, তাদের সঙ্গে করে আনতে গিয়েই দেরি হয়ে গেল। তোমার বন্ধু কই, কোথায় তারা? প্রৌঢ় ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন আমাদের দিকে চোখ পড়তেই, আরে এসো এসো বলে ভদ্রলোক এমন খাতির করে উঠলেন যে রীতিমতো লজ্জিত বোধ করলাম আমরা। শুধু সুধাংশুর মুখ তখনও কঠিন হয়ে রয়েছে। সুধাংশুর মুখের দিকে তাকিয়েই বোধ করি ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন, তোমরা শচীনের বন্ধু, শচীনেরই বৈশী, তুমি বললাম বলে কিছু মনে করলে না তো? আগে না না, কি আশ্চর্য, সকলের হয়ে আমি বলে উঠলাম, তবে দাঁড়িয়ে কেন, এসো বসো। আরে না না, সোফায় নয়, একেবারে গালচেতে বসো, বলে তিনি আর সকলের দিকে ফিরলেন এবং বাংলা, হিন্দি এবং ইংরেজিতে পরপর সকলকে আহ্বান করলেন নেমে আসতে। জেন্টলম্যান প্লিজ বি সিটেড, আইয়ে আইয়ে বেঠিয়ে। সঙ্গে সঙ্গে সকলে, সাহেব ও পারসি ভদ্রলোক সমেত, পায়ের জুতো খুলে গালচের ওপর চক্রাকারে আসন করে বসে পড়লেন। আমরা বসেছিলাম এক ধারে। প্রৌঢ় ভদ্রলোক, তিনি যে গৃহস্বামী সে বিষয়ে এতক্ষণ আর আমার সন্দেহ ছিল না, আমাদের কাছে এগিয়ে এসে বললেন, দূরে বসে কেন, তোমরা আজ বিশেষ অতিথি, সামনে এগিয়ে বসো। আমাদের চক্রের প্রথম পংক্তিতে বসিয়ে ভদ্রলোক গিয়ে এক দেয়াল আলমারির ভেতর থেকে চারটে ধূপদানি বার করে নিয়ে এলেন, সেগুলো এনে বসিয়ে দিলেন চক্রের মাঝখানে চার কোণায়। তারপর মোটা চন্দন ধূপ লাগিয়ে সেগুলি জ্বালিয়ে দিলেন। অনুষ্ঠান পর্ব শেষ করে ভদ্রলোক ডাকলেন, শচীন এসো। সবিস্ময়ে দেখলাম শচীন ধীরে ধীরে চক্রের ঠিক মাঝখানে চারটে ধূপদানির
ঠিক মধ্যে এসে বসল। সুধাংশু আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। হাসিটা আমার বিশেষ ভালো লাগলো না, কেননা আবহাওয়াটা ক্রমশই আমার অপছন্দ হয়ে উঠছিল। মনের মধ্যে অস্বস্তি যেন ক্রমেই বেড়ে চলেছিল। নতুন মজা ভেবে যে ধরনের আসর দেখব এবং ভাঙব মনে করে এসেছিলাম, এর সঙ্গে যেন তার কোনো সম্পর্কই নেই। প্রৌঢ় ভদ্রলোক দেয়ালে আলোর সুইচের কাছে গিয়ে দাঁড়ালেন। বাংলা, হিন্দি ও ইংরেজিতে পরপর বলে গেলেন, এবারে আসর আরম্ভ হল। পর মুহূর্তে বিরাট হলঘরের চার দেয়ালে এতক্ষণ ধরে জ্বালিয়ে রাখা চারটে ফ্লোরেসেন্ট আলো নিবে গেল। সঙ্গে সঙ্গে মাথার উপর ঝোলানো দুটো নীল আলো জ্বলে উঠল বটে, কিন্তু তাতে অন্ধকার যেন চোখে আরো ঘন ঠেকতে লাগল। সত্যি কথা বলতে কি, ফ্লোরেসেন্টের টিউব ধীরে ধীরে নিবে যাওয়ার সঙ্গে আমার মনের শেষ উৎসাহ বিন্দু পর্যন্ত যেন চলে গেল। তীব্র ফ্লোরেসেন্টের পর ক্ষীণ নীল আলোয় দৃষ্টি ফিরে পেতেই কেটে গেল কয়েক সেকেন্ড। তারপর তাকিয়ে দেখলাম শচীনের পাশে এসে প্রৌঢ় ভদ্রলোকটি বসেছেন। মৃদু স্বরে শচীনকে কি জিজ্ঞাসা করলেন তিনি, এবং শচীনও যেন কি উত্তর দিল প্রশ্নের। তারপর কয়েক মিনিট কেটে গেল অতি অস্বস্তিকর নীরবতায়। হঠাৎ প্রৌঢ় ভদ্রলোকের ডাক শুনতে পেলাম, সুধাংশু। সুধাংশু? কোন সুধাংশু? সুধাংশু আমার পাশে বসে বোধ করি একই কথা ভাবছিল। শচীনের বন্ধু সুধাংশু, তোমার সঙ্গেই কথা বলছি। প্রৌঢ় ভদ্রলোকের গলা শুনতে পেলাম আবার। বলুন, কি বলছেন? শক্ত গলায় সাড়া দিয়ে উঠল সুধাংশু। তোমরা আজ আসরে প্রথম এসেছো, তাই আজকের আহ্বানের ভার তোমাদের, বিশেষ করে তোমাকে দিলাম। তোমাদের সকলের পরিচিত কোনো পরলোকগত ব্যক্তির আত্মাকে তোমরা স্মরণ করতে পারো। শচীনের ওপর তিনি এসে ভর করে তোমাদের সঙ্গে আলাপ করে যাবেন। সে আলাপ যে শচীন নিজে করবে না সেটা জানবো কি করে? অবিশ্বাসী কণ্ঠে প্রশ্ন করল সুধাংশু। সঙ্গে সঙ্গে তার দিকে চকিতে একবার মুখ ফেরালো শচীন। গম্ভীর কণ্ঠে বৃদ্ধ বললেন, শচীন, তোমাদের বন্ধু হলেও এমন অনেক ব্যক্তিগত ব্যাপার তোমাদের নিশ্চয়ই আছে যা সে জানে না। সেরকম কোনো ব্যাপার নিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া সাধারণ অবস্থায় শচীনের পক্ষে সম্ভব হবে না। তোমরা ইচ্ছে করলে সেই রকম কোনো প্রশ্ন করে দেখতে পারো। শচীন আমাদের চক্রের বেস্ট মিডিয়াম। আজ পর্যন্ত ওকে বসিয়ে কখনো পাঁচ মিনিটের বেশি কোনো আত্মাকে আহ্বান করতে হয়নি। গত 30 বছর ধরে এই আত্মা আহ্বান চর্চা করে আসছি আমরা, কিন্তু শচীনের মতো এত বেশি পারফেক্ট মিডিয়াম আমি দেখিনি। তোমরা পরলোকগত যে কোনো পরিচিত আত্মাকে আহ্বান করেই দেখো না। সঙ্গে সঙ্গেই সুধাংশু বলে উঠল, বেশ বেশ, তাহলে আমার এক ভাইয়ের আত্মাকে স্মরণ করছি আমি, তাকে আমার বন্ধুরা সবাই চেনে, শচীন নিজেও চেনে। শুনে চমকে উঠলাম আমরা। সুধাংশুর কোনো ভাই মারা গেছে বলে তো জানা ছিল না আমাদের। শচীনও যেন নড়ে বসল একটু। সুধাংশুবাবুর বন্ধুরা যারা তার ভাইকে দেখেছ, তারা একাগ্র চিত্তে তার চেহারা ও নাম স্মরণ করতে থাকো, গম্ভীর গলায় বললেন প্রৌঢ় ভদ্রলোক। তারপর সুধাংশুর দিকে তাকিয়ে বললেন, সুধাংশু, তোমার ভাইয়ের নামটা একবার বলো। সীতাংশু, সীতাংশু মল্লিক, দৃঢ় গলায় বলে উঠল সুধাংশু। শুনে একসঙ্গে আমার, ভবেশ ও মহাদেবের গলা থেকে বেরিয়ে এলো, সীতাংশু। শচীনের দিকে তাকিয়ে দেখলাম তার মুখও সুধাংশুর দিকে ফেরানো, কিন্তু নীল আলোর আলো আধারিতে মুখের ভাবটা তার স্পষ্ট দেখা গেল না। সীতাংশুকে চেনো শচীন? প্রৌঢ় ভদ্রলোক জিজ্ঞেস করলেন।
একটু থেমে শচীন মৃদুস্বরে উত্তর দিল, হ্যাঁ সুধাংশুবাবুর অন্য বন্ধুরা? হ্যাঁ। কথাটা অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো যেন। বেশ, তোমরা তবে নামের সঙ্গে সঙ্গে তার চেহারা স্মরণ করতে থাকো, আর বাকি সকলে শুধু নাম সীতাংশু মল্লিক। শচীন রেডি? সঙ্গে সঙ্গে নেমে এলো ঘরের মধ্যে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির এক টানা আওয়াজের সঙ্গে ব্যাঙের এক ঘে ডাক যেন সেই নিস্তব্ধতাকে আরো দুঃসহ করে তুলল। এক একটা মিনিট এক একটা যুগ বলে মনে হতে লাগল। মিনিট পনেরো কেটে যাওয়ার পর যেন চঞ্চল হয়ে উঠলেন প্রৌঢ় ভদ্রলোকটি। কি হলো শচীন? বিস্মিত হয়ে প্রশ্ন করলেন তিনি। এত দেরি তো তোমার কখনো লাগে না। শচীন সে কথার কোনো উত্তর দিল না। ভদ্রলোক আমাদের দিকে ফিরে বললেন, সুধাংশু তুমি একাগ্রমণে সীতাংশুকে স্মরণ করছ তো? সুধাংশু উত্তর দিল, আগে হ্যাঁ করছি। তোমার বন্ধুরা? হ্যাঁ, ক্ষীণ কণ্ঠে উত্তর দিলাম আমি। সুধাংশুর রসিকতায় সত্যি বলতে কি মজার চেয়ে বিরক্তি বেশি বোধ করছিলাম। সুধাংশুর ছোট ভাই সীতাংশু, ডন বৈঠক করা তার চেহারা, মরা দূরের কথা, জীবনে তার একটা অসুখ হতেও দেখিনি। বৃষ্টির রাতে নিজের বিছানায় শুয়ে নাক ডাকিয়ে সে এখন ঘুমোচ্ছে। সীতাংশুর ঘুমের কথা, বৃষ্টির রাতে বিছানার কথা ভাবতে গিয়ে অন্ধকারে বসে বসে ভুলতে শুরু করেছিলাম বুঝি। হঠাৎ কড় কড় কড়াত শব্দে এক প্রচণ্ড বজ্রপতনের আওয়াজে সজাগ হয়ে উঠে দেখি ভবে সময় ধাক্কা দিচ্ছে। সেই সঙ্গে আরো যা দেখলাম তাতে বিস্ময় আমার চরমে উঠল। শচীন লাফিয়ে লাফিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, আর তাকে দু হাতে পাঁজা কোলা করে ধরে রয়েছেন প্রৌঢ় ভদ্রলোকটি, কিন্তু আর যেন ধরে রাখতে পারছেন না। ক্ষীণ জীবী শচীনের শরীরে এরকম অমানসিক শক্তি স্বপ্নেও বুঝি কল্পনা করা যায় না। তোমার যদি কিছু প্রশ্ন থাকে তো তাড়াতাড়ি জিজ্ঞেস করো সুধাংশু। সীতাংশুকে এক্ষুনি বিদায় করে দিতে হবে, এখানে আসাটা ওর মোটেই পছন্দ নয়। ও যে সীতাংশু তার প্রমাণ কোথায়? সুধাংশু শক্ত গলায় প্রশ্ন করল। সেটা ওকেই জিজ্ঞেস করো না। বেশ, তুমি যে সীতাংশু তার প্রমাণ কি? শচীনের উদ্দেশ্যে প্রশ্ন করল সুধাংশু। বিকৃত গলায় শচীন বলে উঠল, প্রমাণ এক্ষুনি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই কথা বলেই ভদ্রলোকের হাত ছাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল সে সুধাংশুর উপর। সুধাংশু যথেষ্ট শক্তিশালী, এমনিতে গোটা দুয়েক শচীনের চেহারার লোককে ধরাশায়ী করতে তার বেগ পাওয়ার কথা নয়, কিন্তু এ যেন ঘটে গেল উল্টো। সুধাংশুর গলাটা দু হাত দিয়ে চেপে ধরল শচীন, আর সেই সাঁড়াশির পেশন থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছে না সুধাংশু। প্রৌঢ় ভদ্রলোক ছুটে এসে শচীনকে ছাড়াবার চেষ্টা করছেন, কিন্তু সুধাংশু ততক্ষণে গো গো করতে শুরু করেছে। বিকৃত গলায় শচীন শুধু থেকে থেকে চেঁচিয়ে উঠছে, আমায় খুন করলে, আমায় খুন করলে, আমায় খুন করলে। এই ধস্তাধস্তির মধ্যে ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, তারক ব্রহ্মর নাম করুন সকলে, আলো জ্বালিয়ে দিন, তারক ব্রহ্মর নাম করুন, তারক ব্রহ্মর নাম করুন। আমিও মহাদেব প্রথমটা থতমত খেয়ে তারপর ছুটে গিয়েছিলাম সুধাংশুর সাহায্যে। মহাদেবের কি হয়েছিল জানি না, কিন্তু শচীনকে ধরবার চেষ্টার সঙ্গে সঙ্গেই পেটে একটা লাথি খেয়ে ঘুরে পড়েছিলাম আমি। তারক ব্রহ্ম নাম শুরু হয়ে গেল, পটপট করে জ্বলে উঠল চারদিকের দেয়ালের ফ্লোরেসেন্টগুলি। সুধাংশুর গলায় শিথিল হয়ে এলো শচীনের হাত, এবং মত্ত হাতির শক্তি মুহূর্তে অন্তর্হিত হয়ে দেখতে দেখতে ঢলে পড়ল সে সুধাংশুর পাশেই। সুধাংশুর মুখ থেকে তখন গ্যাজলা উঠছে, বৃষ্টি ধরে এসেছিল তখন। এইরকম একটা ক্যালামিটির পর আমাদের আর বসে থাকতে ইচ্ছে হলো না ওখানে, আমরা সবাই বাড়ি ফেরবার জন্য ব্যস্ত হয়ে উঠলাম।
ইতিমধ্যে সুধাংশুও কিছুটা ধাতস্থ হয়েছিল। সে বলল, চল বেরিয়ে পড়ি, আর দেরি নয়। বৃদ্ধ ভদ্রলোক সুধাংশুকে ছেড়ে দিতে চাইছিলেন না, কিন্তু সে কিছুতেই শুনল না তার কথা। এদিকে শচীনের অবস্থা তখন রীতিমতো কাহিল, সে অজ্ঞানের মতো পড়ে আছে। ব্যাপার দেখে বৃদ্ধ ভদ্রলোক বললেন, শচীন আজ এখানেই থাক, ওর নার্ভের ওপর ভয়ানক স্ট্রেন হয়েছে আজ। আমরা তাই বাধ্য হয়ে শচীনকে রেখে রওনা দিলাম। রাত তখন একটা বেজে গেছে। সুধাংশুর বাড়ির সামনে গাড়ি এসে থামতেই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম আমরা। কি ব্যাপার বুঝতে না পেরে বাড়ির ভেতরে যেতে সুধাংশুর মা পাগলের মতো ছুটে এসে সুধাংশুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওরে সুধা, সে তো আমাদের ছেড়ে গেছে রে, সে তো, ওরে সে তো। আমরা সবাই হকচকিয়ে গেলাম এই কথা শুনে। তারপর খবর নিয়ে যা জানতে পারলাম তা যেমন আশ্চর্য তেমনই ভয়ানক। শুনলাম রাত প্রায় পৌনে একটার সময় সীতাংশু নাকি কয়েকবার চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই যখন তার ঘরে গিয়ে ঢোকে তখন সে আর বেঁচে নেই। একই সাংঘাতিক ব্যাপার। তাহলে কি প্ল্যান চেটে বসে তার আত্মাকে আহ্বান করা হয়েছিল বলে এইভাবে মারা গেল সে? এই প্রশ্নের কোনো বিজ্ঞানসম্মত উত্তর আজও পাইনি আমরা। তবে সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, ভূত নিয়ে খেলা আর কখনো করব না। রচনা গৌরাঙ্গ প্রসাদ বসু, গল্প পাঠে ভবেশ, বাড়ির কর্তা ও দুই বিদেশি চরিত্রে দীপ, শচীনের ভূমিকায় সমক, সুধাংশু পুষ্পল, মহাদেবের ভূমিকায় সুপ্রতিম ও গল্পের সূত্রধার মীর। এই পর্বের শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, সমগ্র আবহ সঙ্গীত পরিচালনা এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। বর্ষার সন্ধে, বাইরে ঝমঝম বৃষ্টি আর ভেতরে তাসের আড্ডা। ব্রিজ খেলা চলছিল বাগবাজারের সুধাংশু মল্লিকের বৈঠকখানায়। খেলা বেশ জমজমাট হয়ে উঠেছে তখন। পরপর দুটো রাবার জিতে আমি আর ভবেশ রীতিমতো গরম হয়ে উঠেছি। রাবার আটকাবার কয়েকটা ব্যর্থ চেষ্টার ফলে সব শুধু হাজার টাকার উপর ডাউন দিয়ে সুধাংশু আর মহাদেবের মধ্যে শুরু হয়ে গেছে কথা কাটাকাটি। হঠাৎ ঘড়ির আওয়াজে চমকে উঠলাম। দশটা বাজে যে, ভবেশ বলে উঠল, আরেকটা রাবার চলুক, রাবার ও বৃষ্টি যেটা আগে শেষ হবে তারপরেই আমরা উঠব। আমি বললাম, তাহলে হয়েছে, খেলাও শেষ হবে না আর বৃষ্টিতেও ভিজব। কিন্তু আমার কথায় কান না দিয়েই মহাদেব আবার তাস দিতে শুরু করল। বৃষ্টিও বেড়ে উঠল এই সময়। আমরা সবে তাস হাতে তুলেছি, হঠাৎ দরজা ঠেলে ঘরে ঢুকল শচীন। তার বর্ষাতি আর ছাতা থেকে বাইরের মতোই বর্ষণ হতে লাগলো ঘরের মধ্যে। শশব্যস্ত সুধাংশু উঠে গিয়ে তাড়াতাড়ি সে দুটিকে তার কাছ থেকে নিয়ে ঘরের বাইরে রেখে এলো। শচীনকে দেখেই প্রমাদ গুনলাম আমি, ওর সামনে তাস খেলা মানে ধৈর্যের রীতিমতো পরীক্ষা দেওয়া। নিজে কখনো খেলতে বসবে না, কিন্তু ঘর ময় ঘুরঘুর করে সকলের হাত দেখে ফোড়ন কাটবে। এর ওর খুঁত ধরে বেড়ানোই তার কাজ, আর এ কাজে তার উৎসাহ অসীম। নিজে সে না খেলেও খেলোয়াড়। আজ কিন্তু খেলায় শচীনের বিশেষ উৎসাহ দেখা গেল না। কিছুক্ষণ বসে উসখুস করে বলল,
আমি উঠি। আমি আর ভবেশ থাকি শ্যাম পুকুরে, শচীন হাতি বাগানে। একসঙ্গেই আমরা সাধারণত ফিরি, তাই বললাম, আরে দাঁড়া না দু মিনিট, এই রাবারটা হয়ে গেলেই উঠব। না না না, আমার দেরি করলে চলবে না, 11টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে বেলেঘাটায়, 12টার সময় বসতে হবে। আপত্তি করে উঠল শচীন। বেলেঘাটায় আবার এত রাত্রিরে তোর কি কাজ? তাস গুছাতে গোছাতে বলে উঠল সুধাংশু। আজ যে শনিবার, শুধু এইটুকুই বলল শচীন। আর কেউ হলে হয়তো আরো কিছু বলতো, কিন্তু আমাদের ঠাট্টা বিদ্রুপ ইতিমধ্যেই অনেক সহ্য করতে হয়েছে তাকে, তাই এইটুকু বলেই চুপ করল। কিন্তু তাতেই কি নিস্তার আছে? মহাদেব বলল, তোদের সেই ভূতের আসুন বুঝি, একদিন নিয়ে চল না আমাদের। মহাদেবের কথায় সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য গৌরাঙ্গ প্রসাদ বসুর লেখা ভূত নিয়ে খেলা। গৌরাঙ্গ প্রসাদ বসু, জন্ম 1929 সালে, মৃত্যু 2002। 1940-50 দশকের একজন সফল পরিচালক, বসু মিত্র প্রোডাকশনসের সঙ্গে যুক্ত ছিলেন। ভৈরব মন্ত্র, কালো ছায়া, তমসা, চাটুজ্জে বাণুজ্জে ইত্যাদি ছবির জন্য স্মরণীয়। ছোট ও বড়দের জন্য লিখে গেছেন অনেক গল্প। তার লেখা কয়েকটি ডিটেকটিভ গল্পের মধ্যে উল্লেখযোগ্য মক্কেলের নাম বেন মোজেস, গীতা কাপুরের আত্মহত্যা ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত দেবালয় এই গল্প সমগ্র থেকে। বইটির প্রথম প্রকাশ জ্যৈষ্ঠ 1367 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি 1960 সালে। প্রধান চরিত্রে শচীন, সুধাংশু, বাড়ির কর্তা। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে ভূত নিয়ে খেলা। বাড়ির বাইরে আরো চারখানা গাড়ি দাঁড়ানো দেখতে পাওয়া গেল। শচীন ব্যস্ত হয়ে বলে উঠল, সবাই এসে গিয়েছেন দেখছি। সে কি রায়, ওরা বোধ হয় বসে গেছেন এতক্ষণ। ব্যস্ত হলেও শচীনের কিন্তু গাড়ি থেকে নামবার তাড়া দেখলাম না। সুধাংশু জিজ্ঞেস করল, তুই আগে গিয়ে আমাদের আগমন বার্তা জানাবি নাকি একসঙ্গেই আক্রমণ করব, কোনটা? শচীন বলল, না একসঙ্গেই যাব, কিন্তু তার আগে তোমরা কথা দাও ওখানে গিয়ে কোনো রকম অসভ্যতা করবে না। শচীনের আশঙ্কা অমূলক নয়। সুধাংশুর যা প্রকৃতি, বৃষ্টির রাতে জলকাদা ভেঙে এত দূর গাড়ি চালিয়ে আসার কারণটা আসলে একটা গোলমাল বাঁধানো, এবং এ ব্যাপারে তার চিরকালের সুযোগ্য সহকারী হলো মহাদেব। তাছাড়া সুধাংশু যদি মা মনসা হয়, আমি তবে ধুনোর গন্ধ। ভবেশ নিজে কোনো অংশ না নিলেও দাঁড়িয়ে গোলমালটা দেখতে প্রায় সমানই উৎসাহী। সুধাংশু বলল, আরে আগে চল তো। শচীন এবার মেখে বসল, না তোমরা কথা না দিলে ও বাড়িতে তোমাদের নিয়ে আমি ঢুকবো না। এতটা পথ এসে ফিরে যাবার ইচ্ছে কারোরই ছিল না, তাই সুধাংশু আপোষের চেষ্টা করে বলল, আরে বুজরুকি বাচ্চা। সুধাংশু হঠাৎ হাতের তাস ফেলে দিয়ে বলল, ঠিক বলেছিস, চল আজ বেলেঘাটার ভূতগুলোকেই দেখে আসা যাক। ভবেশ আপত্তি করে উঠল, আরে কিন্তু রাবারটা। মহাদেব বলল, রাবার শেষ হতে রাত কাবার হয়ে যাবে, তার চেয়ে শচীনের ভূতের আসর হয়ে যাওয়াটাই বেটার প্রপোজাল। সবাই খুশি হয়ে উঠলাম এই ভৌতিক প্রস্তাবে, অবশ্যই শচীন বাদে। তার তরফ থেকে বিশেষ উৎসাহ দেখা গেল না। সে বলল, তোরা বরং সামনে শনিবার যাস। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে তীব্র প্রতিবাদ, না 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 আজই যাব। হ্যাঁ হ্যাঁ একদম আজই যাব। সুধাংশু বলে উঠল, উই মাস্ট সি ইওর ভূত, মানে তোমার ওই ভূতের আসরই আজ আমরা দেখতে চাই। শচীন আর আপত্তি করতে পারল না, কারণ সুধাংশুর বাবা লোকনাথবাবুর সুপারিশে এই সেদিন শচীনের চাকরি হয়েছে। একটু পরেই সুধাংশুর গাড়িতে করে রওনা দিলাম আমরা। রাস্তার জমা জলে বার কয়েক গাড়ি প্রায় থেমে যেতে যেতে শেষ পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছলাম আমরা। সামনের একটা বিরাট বাড়ি দেখিয়ে শচীন বলল,
গাড়ি থামাও। এই এই বাড়িটা। বেলেঘাটা অঞ্চলে এরকম বাড়ি দেখতে পাবো স্বপ্নেও আশা করিনি আমরা। বৃষ্টির মধ্যেও বুঝতে পারলাম বাড়িখানা একেবারে আধুনিক ফ্যাশন।